নমস্কার বন্ধুরা, আজকে আমি তোমাদের রুই মাছের ঝোল তৈরি করে দেখাবো। তার জন্য রুই মাছ ধুয়ে রেখেছি, কড়াইয়ে সর্ষের তেল গরম হয়ে গিয়েছে, মাছগুলো ভেজে তুলে নেব। এবার ওই মাছ ভাজার তেলে পাঁচফোড়ন দিয়ে প্রথমে পটলগুলো ফ্রাই করে নেব। এবার কেটে রাখা আলুর টুকরোগুলো দিয়ে দিলাম, সেগুলো ফ্রাই করে নেব। জিরে আদা বাটার পেস্টটা দিয়ে দেব। স্বাদ মতো লবণ হলুদ দেব, কিছুক্ষণ কষিয়ে নেব। কিছুক্ষণ কষানোর পর এবার টমেটো, লঙ্কা, পেঁয়াজ, রসুনের পেস্টটা দিয়ে দেব। টেস্টের জন্য অল্প পরিমাণ চিনি দিলাম, মিডিয়াম আঁচে ভালো করে কষে নেব। মশলার গা থেকে অয়েল বেরিয়ে এসেছে, হয়ে এসেছে আমাদের মশলাটা কষানো। এবার পরিমাণ মতো জল দেব, জলের পরিমাণটা খুব কম দেব। ঝোলটা ঘন থকথকে হবে। মিডিয়াম আঁচে আলু পটলগুলো সেদ্ধ হতে দেব। এবার ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। বেটে রাখা গরম মশলা দিয়ে দেব। গুঁড়ো গরম মশলার থেকে বেটে রাখা গরম মশলা দিলে ঝোলের স্বাদ দ্বিগুণ বেড়ে যায়, তাই আমি গরম মশলা বেটে নিয়েছি। হয়ে এসেছে আমাদের রুই মাছের ঝোল। রেসিপিটি যদি ভালো লাগে লাইক করো, সাবস্ক্রাইব করো আরও রেসিপি পেতে।